ব্যালকনি আছে, ওখানে রোদ্দুর আছে ভালো, তো ওরা ওখানে গেছে। আমার ব্যালকনিতে একটু রোদ্দুর নেই আর প্লাস এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে কি তুমি 1 সেকেন্ডের জন্য ব্যালকনিতে যেতে পারবে না। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, তো এই হলো সেই জিনিস যেটা আমি পেপার ফ্রাই থেকে অর্ডার করেছিলাম। তো কালকে আলটিমেটলি ওরা ডেলিভার করে গেল আর বলে গেল কি ওরা কালকে এসেই ওয়ান ডে ওরা এটা পুরো ফিক্স ফিক্স করে দেবে, বাট কালকে কেউ আসেনি আর আজকে এখনো আমাকে কল আমাকে আসেনি কি কেউ আসবে কি না। তো 1 মাস লিটারেলি ওরা 1 মাস পরে এলো এটা ডেলিভারি করতে, যখন আমি তোমাদের বলেছিলাম তখন ওরা ক্যান্সেলও করলো না, আর ক্যান্সেল করলে তো আমি বললাম 2.5% চার্জ লাগবে। তো 1 মাস পরে ডেলিভারি দিয়ে গেল আর দেখি আজকে আসে কি না ওটা ফিক্স করতে ওরা। তো এখানে আমি সবজিতে নিয়েছি আলু, কাঁচকলা, সিম, বেগুন আর ডাঁটা আর করলা। তো আজকে আমি লাঞ্চে শুক্তো বানাবো, আপাতত শুক্তোই আমি ভেবেছি, তারপরে দেখছি আর কি বানানো যায়। তো এখানে আমি সবজিগুলো এখানে আমি কেটে রেখে দিয়েছি, আর এখানে আমি কালকে রাত্রিরে মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেন কি শুক্তোতে বড়ি দেবো, তো বড়ি আমার কাছে অ্যাভেলেবেল নেই, তো এরম করেই আমি দিই প্রত্যেকবার ডাল ভিজিয়ে বড়া করি। তো একে একে এবার আমি সবজিগুলো ভেজে নেবো। তো এখানটা এখন ক্লিন করা হচ্ছে, কেন কি এখানে অভিকের ঘরটা ছিল, তো এখানটা পুরো ক্লিন করে এইখানটা মন্দিরটা সেট করানো হবে, আর ওয়ার্ড্রপটা আমি বলছি এদিকটা সেট করা হবে, তার জন্য এই ঘরটা এখন ক্লিন করা হচ্ছে। তো এখানে আমি গেছে গেছে দিদা আর বড় দিদার সামনে গেলো পার্কে খেলতে, কি চলে এলো না আসতে চাইছিল না, তো কেউ নেই তো পার্কে, তো অভিককে পার্কে নিয়ে যাওয়া তো ঠিক আছে বাট পার্ক থেকে রিটার্ন নিয়ে আসা অনেক ডিফিকাল্ট, একদম আসতে চায় না ও। চার এখান থেকে উঁকি মারছে, ওকে সারাদিন পার্কে খেলতে দিলেও ও খেলতে থাকবে। তো এখন আমার রান্না অলমোস্ট হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। তো যেরকম কি আমি তোমাদের লাস্ট টু লাস্ট ব্লগে বলেছিলাম কি আজকে একবার অভিকের স্কুলে ভিজিট করব, তো আমরা একবার অর্কিড ইন্টারন্যাশনালে যাব, তো 4টার সময় ওরা টাইম দিয়েছে, তো গিয়ে একবার ক্যাম্পাসটা ঘুরে আসবো। আর ভাবছি কি ওখান থেকে এদের একবার ইকো পার্কও ঘুরে নিয়ে আসবো, তো এদের নিয়ে যাব। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, রাইস, এখানে কাঁচকলা ভাজা, সিম ভাজা, এটা টমেটোমের চাটনি, টক চাটনি আর শুক্তো। তো এখন ফার্স্ট ব্যাচ বসছে অভিক আর বড়দিদা। তো এখন আমরা বেরোচ্ছি, 4টে বেজে গেছে স্কুলের জন্য, ওদের এখন নিয়ে যাচ্ছি না, কেন কি গাড়িতে ওদের ওয়েট করতে হবে, কতক্ষণ ওয়েট করতে লাগবে জানি না। তো ওরা রেডি থাকবে, আমরা এসে আবার নিয়ে যাবো ওদের। এখানে হয়ে গেছে স্কুলে ভিজিট আমাদের, আর
এখন কিন্তু কিন্তু লাগছে আমরা একবার ক্যাম্পাসটা ঘুরে দেখলুম। তো আজকে লাস্ট ডেট ছিল সিট বুক করার জন্য, আর ওর একটা অ্যাসেসমেন্টও হলো যেতে কি ও 6000 স্কলারশিপ পেয়েছে। বাট একটা সেকেন্ড ওপিনিয়ন নেবো, তোমরা যদি কেউ জানো অর্কিড ইন্টারন্যাশনালের বারে কিছু প্লিজ আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও, কেন কি স্কুলে অ্যাডমিশন করানো ইটস আ বিগ ডিল, কোনো ছোটো কথা নয় এটা। তো দেখছি একটু ঘরে আমিও ভাবনা চিন্তা করবো, একটু গুগলে রিভিউজ বগেরা দেখবো ঠিক করে। তো এখন আমরা যাচ্ছি ঘরে, তোরা সব রেডি হয়েছিল, আমরা এলুম, আর এখন আমরা বেরোচ্ছি, কেন কি অন্ধকার হয়ে গেলে ইকো পার্কে কিছু দেখার মতন থাকবে না। তো চলো বেরোই। তো এখানে আমরা সবজি নিতে দাঁড়িয়েছি এক মিনিট। তো আমরা নিয়েছি এখানে মিরচি পকোড়া দুটো, ভেজিটেবল চপ দুটো, এটা এক প্লেটে দুটোই থাকে, আর সিঙ্গাড়া। তো এখানে আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ফুচকা খেতে। আমরা চলে এসেছি সেন্ট্রালের সামনে ফুচকা খেতে, আমাদের ফেভারিট স্পটে। আজকে সেন্ট্রালের সামনে পার্কিংটা পাওয়া অনেক ডিফিকাল্ট, এখান থেকে পুরো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এক জায়গাও খালি নেই। তো আমরা গাড়িটা এখানে রেখেছি, ভয় লাগছে কি কেউ ঠুকে না দিলে হয়। আমি চা বসেছি, আর আমার হাজবেন্ড একবার মার্কেটে গেলো এসে ডিম আর চপ নিয়ে আসছে। তো আজকে আমরা ডিনারে চপ মুড়ি খাবো। আমি এখানে বসে এতক্ষণ এডিটিং করছিলাম, আর এখন আমি ভিডিওটা এডিটিং হয়ে গেছে তো সেভ করতে রেখে দিয়েছি। তো এখন 9টা বাজতে যায়, তো আমি এখন যাব, এডিটিং তো হয়ে গেছে, এখন যাব অভিকের জন্য একটা এগ রোল বানাবো, আমাদের তো চপ মুড়ি হবে, ডিনার সর্টেড আজকের জন্য। তো চলো এটা সামনেই, আজকে আমি এই ব্লগটা আজকে এখানেই রাখছি। যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করো কি ব্লগটা কীরকম লাগছে তোমাদের। আর তোমরা যদি আমার চ্যানেলে নিয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। তো চলো আবার তোমাদের সামনে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো চলো, বাই, গুড নাইট, বাই, গুড নাইট, বাই, গুড নাইট।